হ্যালো এভরিওয়ান। তো অনেকের মনেই একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ডার্মা রোলার ব্যবহার করলে কেন চুল গজায়, এই বিষয় সম্পর্কে আজকে ডিসক্রাইব করব। এর আগে একটা উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো মনে করুন আপনার শরীরের কোনো এক জায়গায় এক ধরনের আঘাত লাগলো, শরীরের যে কোনো একটা অংশে, হয়তোবা একটা সুচের আঘাত লাগলো। এই সুচের আঘাত লাগার কারণে এই জায়গায় যেই কোষ আছে সেই কোষগুলো ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে শরীর একটা সময় বুঝতে পারবে যে এই কোষটা আর আগের মতো নেই, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে শরীর সেই কোষটাকে নতুনভাবে বিল্ড করার জন্য অনেক প্রসেসের মধ্যে দিয়ে যাবে। কি হবে, প্রথমে আমাদের যখন যে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয় সেখানে কি হয়, সেখানে রক্ত জমাট বাঁধে, এরপর ধীরে ধীরে শুকিয়ে যায় সেই জায়গাটা এবং ধীরে ধীরে সেই জায়গাটা নতুনভাবে গঠিত হয়। এবং এই জায়গাটা নতুনভাবে গঠিত হওয়ার জন্য কি সহায়তা করে, এই জায়গাটা নতুনভাবে গঠিত হওয়ার জন্য ভিটামিন, মিনারেলস, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলো সহায়তা করে শরীরকে এই জায়গাটা নতুনভাবে বিল্ড হওয়ার জন্য। এখন এই উদাহরণটা কেন দিলাম সেটা এখন ব্যাখ্যা করছি। আমাদের চুল উৎপাদন হয় আমাদের হেয়ার ফলিকল থেকে, কোনো একটা কারণে, হয়তো বা ডিএইচটির অ্যাটাকের কারণে অথবা আপনার লাইফ স্টাইলের সমস্যার কারণে, যখন একটা সময় ধীরে ধীরে হেয়ার ফলিকল গুলো চুল উৎপাদন করার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন কিন্তু আমরা আর চুল উৎপাদন করতে পারি না এবং ধীরে ধীরে সেই জায়গাটায় টাক সৃষ্টি হয়। যখন আমরা ডার্মা রোলারের মাধ্যমে আমাদের বাল্ড স্পট গুলো, অর্থাৎ যেখান থেকে চুল পড়ে গেছে সেই জায়গায় আমরা যখন ফোর্স ক্রিয়েট করি এবং সেই জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত সৃষ্টি করি, তখন শরীর এক ধরনের রেসপন্স ক্রিয়েট করে এবং সেই জায়গাগুলোতে নতুনভাবে বিল্ড করার জন্য শরীর একটা প্রসেস চালায়। শরীর কোষ বিভাজনের মাধ্যমে সেই জায়গাগুলোতে নতুন কোষের জন্ম দেয় এবং নতুন কোষের জন্ম দেওয়ার কারণে সেই জায়গা থেকে নতুনভাবে চুল উৎপাদন হওয়া শুরু হয়, কারণ হেয়ার ফলিকল গুলো তার আগের শক্তি ফিরে পায়। এজন্য ওই ডার্মা রোলার ব্যবহার করার পর আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা সময় দিতে হবে সেই কোষগুলো রিবিল্ড হওয়ার জন্য। সেই কোষগুলো রিবিল্ড হওয়ার আগে কিন্তু আপনি আবার নতুনভাবে আবার ডার্মা রোলার ব্যবহার করতে পারবেন না। আর ডার্মা রোলার ব্যবহার করার পর আপনি নিয়মিতভাবে পুষ্টিকর খাবার খাবেন যেন কোষগুলো নতুনভাবে বিল্ড হওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না হয়। তো ডার্মা রোলার সম্পর্কে যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে সেটা লিখুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো। ধন্যবাদ সবাইকে।